আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ বা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, সকল দর্শককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বরাবরের মতো চলে আসলাম শরীফ ভাইয়ের কবুতরের লফটে, আর এখানে আজকে কবুতর প্লাস পাশাপাশি বিদেশি শৌখিন কিছু মুরগি আছে, যেগুলো আপনাদের দেখলে ভালো লাগবে, কিনুন বা না কিনুন সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে। আশা করি ভিডিওটি দেখলে আপনার চোখে শীতলতা আসবে ইনশাল্লাহ। তো বন্ধুরা চলুন আমরা প্রথমে শরীফ ভাইয়ের সাথে কথা বলি, তারপরে মূলত কালেকশনগুলো এক একে আমরা দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন শরীফ ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, কত পেয়ার কবুতর দেখাচ্ছেন আজকে? আজকে আছে 15-20 পেয়ার আছে। 15-20 পেয়ার, অনেক আছে, ওগুলো তো দেখানো সম্ভব না, আসলে বেশি দেখালে তো আজকে অত ভিডিও দেখে না। আচ্ছা আচ্ছা। আর আজকে একটু চমক আছে, চমকটা হচ্ছে মুরগি আছে কিছু। মুরগি, মুরগি বলতে এটা হচ্ছে ডিম খাওয়া বা গোস্ত খাওয়া মুরগি না, শৌখিন মুরগি। আচ্ছা আচ্ছা। তো আসলে শৌখিন জিনিস, তা অনেকে বলে যে ভাই শৌখিন মুরগি কিছু নিয়ে আসেন, আমি 2-3 পেয়ার শৌখিন মুরগি নিয়ে আসছি বা দেখার মতো। আচ্ছা আচ্ছা। তা ভিডিও জুড়ে থাকেন দেখতে পারবেন। আচ্ছা, তো আমরা দেখাবো ইনশাল্লাহ। আপনার এখানে আসার ঠিকানাটা, মোবাইল নাম্বারটা বলুন। আচ্ছা, ঠিকানা দক্ষিণ ভাদাল বাইপাল সাভার ঢাকা, মোবাইল নাম্বার 01611723736। আর আজকে মুন্ডিয়ান আছে, স্টেসার আছে, আর ভালো ভালো কবুতর আছে, আর খুবই সুন্দর সুন্দর মুরগি আছে দেখবেন। হ্যাঁ, আশা করি সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো, কোনো ধরনের কোনো সমস্যা নেই। আচ্ছা ধন্যবাদ, আমরা কালেকশনগুলো দেখাই। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে মানে ব্রিডিং সহ আমি দেখাই দিলাম আপনাদেরকে। এটা কি কবুতর শরীফ ভাই? গ্রিজেল, হোয়াইট গ্রিজেল, হোয়াইট কালার গ্রিজেল কবুতর না? মাশাআল্লাহ, অনেক চমৎকার কিন্তু জোড়াটা। মল্ডিং আছে, মল্ডিং চলতেছে না, মাশাআল্লাহ। আর আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা নিজের চোখেই দেখছেন, নরকুন্ডা মাদিগুন্ডা, তো এখানে ব্রিডিং চলতেছিল। যাই হোক, এই জোড়াটা রিসেন্ট ডিম দিয়ে দিবে, যারা নেবেন যোগাযোগ করবেন। শরীফ ভাই, জোড়া কত? খুবই চমৎকার একটা জোড়া, আর স্পেঞ্জেলের মধ্যে এই কালারটা কিন্তু খুবই রেয়ার, মানে সচরাচর এরকম কালার পাওয়া যায় না। আর স্কিনের ডান দিকে যেটা আছে ওটা মাদি, বাম দিকে যেটা আছে ওটা নরনা। ডিম বাচ্চা করা পেয়ার, ডিম বাচ্চা করা, জোড়া বাচ্চা, গ্যারান্টি জোড়া বাচ্চা আসে, মাশাআল্লাহ, নিজেরাই বাচ্চা ফুটায় না। এই জোড়া প্রাইসটা বলবেন? এটা ভাই, এটা আলোচনা সাপেক্ষে, এটাও আলোচনা সাপেক্ষে দর্শক বন্ধুরা দামাদামি করবেন, আলোচনা করে নিতে পারবেন। হ্যাঁ, কারো যদি লাগে ভাই, এটা হলো মাদিটা, ঠিক আছে, এটা হলো মাদিটা, এই যে আমার ল, হ্যাঁ, একবারে কোনো মিসমার্ক নাই, ফাটা ছেঁড়া নাই। আচ্ছা ঠিক আছে, দর্শক পছন্দ হবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া কবুতর। শরীফ ভাই, আপনার এটা কি কবুতর ভাই? এটাকে বলে টিউলিপ, অনেক অনেকে বলতে পারে যে বাগদাদি হুমা, ভুল করবেন না, টিউলিপ। হ্যাঁ, তো বাগদাদি হুমা আর টিউলিপের মধ্যে আপনার মূল পার্থক্যটা গুলো কি কি ভাই? বাগদাদির হচ্ছে ঠোঁট লম্বা, হুম হুম, ঠিক আছে, আর এটা ঠোঁটটা ছোট হবে, চোখের গিয়ার হয় হলো হালকা হালকা লাল হবে, অথবা ফুলের মতো বেশি মোটা লাল হবে। আচ্ছা, আর এটা হচ্ছে গোল রাউন্ড লাল হয়। আচ্ছা, টিউলিপটা তো এই জোড়াটা কি আপনার ফুল রানিং? রানিং মানে ডিম বাচ্চা করা এটা। হ্যাঁ, ডিম বাচ্চা করা, ফুল 100% ডিম বাচ্চা করা। আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন, এবং এই 2-4 মধ্যে ডিম দিবে আশা করি, 2-4 দিনের মধ্যে আবার ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে নরগুন্ডা মাদিগুন্ডা ভাই? এটা ভাই, এই ডান পাশে এটা নর, এই বেশি লালটাই হচ্ছে মাদি। আচ্ছা, তো এই জোড়াটা কত চাচ্ছেন আপনি? এই পেয়ারটা একবারে খুবই কম দামে সীমিত দামে, অনলি 2000 টাকা, অনলি 2000 টাকা। আচ্ছা, এটা একদম একদম। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে, আর এটা হচ্ছে পটার কবুতর একটা জোড়া, জি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইয়েলো কালার। হ্যাঁ জি, ইয়েলো কালার, মানে একদম হলুদ, একদম হলুদ, সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন। এখানে মাদিটা কোনটা ভাই? ভাই এখন আমরা আসলে নিয়ে আসি ফটো সেশনে আনছি, তো এটা ভয় পাচ্ছে, কিন্তু এর চেয়ে ডবল বল করে, ঠিক আছে, পিছনেরটাই নয়। আচ্ছা, ওই বল করছে এখন ওইটাই মাদি। আচ্ছা ঠিক আছে, তো মাদির চেয়ে তো তুলনামূলক নরে বলটা সবসময় বেশি থাকে, বেশি থাকবে। আচ্ছা, তো এখন হচ্ছে বলটা করতেছে, দেখতে পাচ্ছেন কবুতর দুইটার সাইজও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড়। তো শরীফ ভাই, এটা ডিম বাচ্চা করা তো আছে ইনশাআল্লাহ, এটা আবার রিসেন্ট ডিম দিবে ইনশাআল্লাহ, রিসেন্ট ডিম দিবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, দর্শক দেখেন, আর পায়ের ফেদার গুলো আমি একটু দেখাই দিই। এই যে মাদিটা কিন্তু কাটা, এই যে দেখেন পায়ের ফেদার গুলো কাটা আছে, আর আমরা জানি যে ব্রিডিং সুবিধার্থে এগুলো করা হয়, তো যারা এই জোড়াটা নেবেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। শরীফ ভাই দাম বলবেন ভাই? এটা যদি কেউ নেয় এটা অনলি 3000 টাকা দিয়ে দেব, অনলি 3000 টাকা, রানিং ডিম বাচ্চা করা। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে, আর এটা হচ্ছে ভেলভেট শিল। পেয়ারটা কি রানিং? ফুল রানিং ভাই, এটা একটু বলি, ওই যে মাথায় যে ঠোক মারছে, ঠিক আছে, যে খাওয়াতে গেছিলাম কার্টুনে বড় কবুতর আসছিল, হ্যাঁ মুন্ডিয়ান, এমন জোরে ঠোক মারছে, রক্ত কিন্তু ওষুধ লাগানো দেওয়া, পুরো শুকাই গেছে,
এখন শুধু লোমটা গজাচ্ছে এই আচ্ছা আচ্ছা আবার কি মনে করেন না যে অসুস্থ ভাই গ্যারান্টি ভাই গ্যারান্টি মানে অসুস্থতার কোনো মানে ভয় নেই এখন শুকায় গেছে আচ্ছা শুধু লোমটা গজাবে আচ্ছা ডিম বাচ্চা করা আপনি বাচ্চা করা ফুল ফ্রেশ একবার ফেদার মেদার একবার গিয়ার সবকিছু 100% তো এই জোড়াটা কি রকম কি চাইতেছেন আপনি কি মানে অনলি ভাই দিব 5000 টাকা অনলি 5000 টাকা 5000 টাকায় ফুল রানিং ফুল রানিং ডিম বাচ্চা করা পেয়ার আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আর কবুতর দাঁড়ায় আছে না বসে আছে আপনারা বুঝতেও পারবেন না দাঁড়ায় আছে মনে হয় বসে আছে ভাই মানে মুন্ডিয়ান তো হচ্ছে আপনারা একদম কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন তবে শরীফ ভাই আমার কাছে কেমন জানি মনে হইতেছে যে মাদিটা বেশি কোয়ালিটি সম্পূর্ণ বেশি কোয়ালিটি এই মাদি যে ডাকতেছেন এখন হ্যাঁ এই এটা হলো ন আচ্ছা এটা হলো মাদি ঠিক আছে আচ্ছা মাদি একটু নড়াচড়া কম করে ভাই কিন্তু না না মাদিটা একটু বেশি সাইজে বড় মনে হচ্ছে বড় মনে হয় কিন্তু আসলে না ও বড় ও নড়াচড়া করতেছে এতটুকুই আচ্ছা আচ্ছা তো যাক নর তো এমনিতেই নড়াচড়া একটু বেশি করে মাদি 94 নর হচ্ছে 10 ফোর কমপ্লিট আচ্ছা ঠিক আছে একবারে যারা নিবে এটা আমার খামারের ট্যাগ লাগানো আছে একবারে আচ্ছা 22 এর মাল হ্যাঁ এটা যদি যারা নিবে খুব সুন্দর করে এটা যদি ভালোভাবে দেখ দেখভাল করে অনেকগুলো বাচ্চা নিতে পারবে আচ্ছা নরমালি 100% কনফার্ম কোনো কাহিনী নাই কোনো মিসমার্ক সাদা ফাটা যদি হয় ভাই আপনার ফোন দিবে ভাই আপনি সাক্ষী এটা ভিডিও থাকলো আপনি তো বলতে পারবেন কারণ এটা হচ্ছে কোনো ফাটা সেরা যদি কাহিনী হয় ভাই বা নরমালি কনফার্ম না হয় তাহলে ভাই 100% ভাই ডাবল টাকা দিব ডাবল টাকা দিবেন ডাবল টাকা দিব রেকর্ড থাকলো রেকর্ড থাকলো হ্যাঁ আচ্ছা দাম বলবেন এটা ভাই আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক এটা আলোচনা সাপেক্ষে থাকবে যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন দামাদামি করবেন নিজেদের মন মতো দামাদামি করবেন যদি সম্ভব হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে আর এটা ব্ল্যাক কালার আপনারা গেটআপটা দেখতে পাচ্ছেন এটা নন মাদি ভাই এটা মাদি এটা মাদিটা এটা নর আর এটা নর একটা ডিম দিয়েছে একটা ডিম অলরেডি দিয়ে দিয়েছে একটা ডিম দিয়েছে মাশাআল্লাহ সুপ্রিয় দর্শক এটা কিন্তু অলরেডি ডিম দিয়ে দিয়েছে তো আমি একটু লাড়াচাড়া দিয়ে আপনাদেরকে দেখাই দিই কবুতর গেটআপে লেখা একদম শাইনিং কালার হ্যাঁ মাশাআল্লাহ ডিম বাচ্চা করা প্লাস আবার ডিমেও আছে হ্যাঁ ডিম আছে একটা ডিম অলরেডি দিয়ে দিয়েছে তো আরো একটা দিবে হ্যাঁ দুইটা ডিম সব আপনারা সংগ্রহ করতে পারবেন শরীফ ভাই এই জোড়াটা কত টাকা চাচ্ছেন অনলি 4500 টাকা চাওয়া দাম চাওয়া দাম 4500 টাকা জি আলোচনা করা আলোচনা করার সুযোগ আছে জি সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ফুল ভাইব্রেশন চলতেছে প্রতিযোগিতা চলতেছে ভাইব্রেশনের কে কার চেয়ে বেশি করতে পারে দেখতেই পারতেছেন এটাই কোয়ালিটি বাজার সিস্টেম খুবই চমৎকার কিন্তু জোড়াটা আর গলার হাইট কবুতরের শরীরের যে কালার মানে সব মিলে পারফেক্ট একটা জোড়া আপনারা বলতে পারেন ইনশাআল্লাহ গুড কোয়ালিটি আর জোড়াটা তো ফুল রানিং না ফুল রানিং ডিম বাচ্চা করা জি মাশাআল্লাহ মানে সাপের মতো এরকম এরকম করে হ্যাঁ আর একটা দুঃখজনক হলো ডিম দিছে ভাই আমি বুঝতে পারিনি হারি দেনি হ্যাঁ ডিম ভাঙে গেছে একটা ডিম ভাঙছে দুইটাই ভাঙে গেছে দুইটাই মানে আর উপরে তো ভাই উপরে খাঁচা থাকে দেখি নাই মানে দুইটা ডিম দিছে আপনি বলতেই পারেন না বলতেই পারেন না আচ্ছা ঠিক আছে তো যাই হোক এটা আবারো 7-8 দিন লাগবে হয়তো বা জায়গা পরিবর্তনের কারণে 15 দিনও লাগতে পারে সর্বোচ্চ ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ এই জোড়া কত চাচ্ছেন আপনি এটা ভাই আমার চাওয়া দাম হচ্ছে অনলি 5500 টাকা তবে শর্ত হলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু থামে না সব সময় এরকম করে না জি সব সময় মাশাআল্লাহ মানে দেখার মতো একটা জোড়া যাদের ভালো লাগবে আপনারা যোগাযোগ করবেন যেহেতু দামটা চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার আরো এক জোড়া কবুতর আর এটা হচ্ছে ড্যানিশ কবুতর একটা জোড়া আমি দেখাই আপনাদেরকে হোয়াইট কালার ড্যানিশ এটা নর মাদি এটা নর এটা হচ্ছে মাদি আপনারা গিয়ারটা দেখেন আমি গিয়ারটা দেখাই এই যে দেখেন একটু জুম ইন করে দেখাচ্ছি একদম টকটকা লাল আর ফোনাটা কি রকম দেখেন একদম মানে গোখরা সাপের মতো হ্যাঁ খুবই চমৎকার দুইটাই পাথর চোখের কবুতর আর দেখতেই পারতেছেন এখানে কিন্তু ডিমও আছে দুইটা ডিম শো নিতে পারবেন ইনশাআল্লাহ ডিম জমছে দুইটাই জমানো দুইটাই জমানো মাশাআল্লাহ এই যে দর্শক দুইটা ডিম আপনারা দেখতে পাচ্ছেন জমানো ডিম নিতে জমানো ডিম শো অলরেডি 8 দিন হয়ে গেছে বয়স ডিমের বয়স এই ডিম শো ডেলিভারি করা যাবে তো ইনশাআল্লাহ আচ্ছা ডিম তো ভাঙে না 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 ভাঙবে না ভাই প্যাকেট আচ্ছা ঠিক আছে সিস্টেম করে দেওয়া যায় না দামটা বলবেন ভাই এটা যদি কেউ নেয় এটা আমার চাওয়া দাম 12000 টাকা চাওয়া দাম 12000 টাকা আলোচনা করতে আচ্ছা হোয়াইট ড্যানিশ আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা এটা কিন্তু হোয়াইট ড্যানিশ 12000 টাকা চাওয়া দাম আলোচনা করার সুযোগ আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সিঙ্গেল কবুতর আছে আর এটা হচ্ছে ব্লু বারলেস জি মাদি মাদি জি আচ্ছা ঠিক আছে দর্শক এটা মাদি এটা রানিং মাদি এটা রানিং হয়েছে মানে এখনো ডিম বাচ্চা করে নাই মানে এখনো ডিম দেয় নাই তবে এটা রানিং হয়ে গেছে নতুন এখন জোড়া দিবে এখন জোড়া লাগবে আচ্ছা দর্শক এই যে দেখুন ডাউন শেয়ার ভাই সেই গলা এটা হাই গলা দেখতে পাচ্ছেন তো শরীফ ভাই আপনার এই সিঙ্গেল কবুতরটা কত চাইতেছেন ভাই এটা ভাই আলোচনা সাপেক্ষে এটা আলোচনা সাপেক্ষে আচ্ছা ঠিক আছে
আর দর্শক মিত্র এটা আলোচনার সাপেক্ষে যদি এটা সিঙ্গেল কবুতর যদি কারো সিঙ্গেল নট থাকে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দরদাম করবেন ভালো লাগলে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরো একটা সিঙ্গেল কবুতর আছে আর দেখতেই পাচ্ছেন একদম ফুটবল একদম গোলগাল ফুটবলের মতো আর লেসটা যদি আমি একটু দেখাইতে পারতাম সবচেয়ে ভালো হতো কারণ লেস কিন্তু একদম ছোট দেখেন আমি একটু ক্যামেরাটা ঘুরায় ঘুরায় দেখাইতেছি আপনাদের যারা চিনে তারা বুঝতে পারবেন কোয়ালিটিটা কি এই যে দেখেন হ্যাঁ এটা টাইগার শোকিং এর মাদি রানী হুম টিমটা পরা এটা দাম কি রকম পড়বে ভাই আলোচনা সাপেক্ষে যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এটা আলোচনা সাপেক্ষে ডিমবাচ্চা করা রানিং মাদি কবুতর সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরো একটা সিঙ্গেল কবুতর আর এটা মুন্ডিয়ান জি ব্ল্যাক কালার এটা নর রানিং নর রানিং নর জি ব্রিডিং গ্যারান্টি আছে 100% এই যে দেখেন কোয়ালিটি যদি এটা আপনাদের কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন এই দেখেন এর কোয়ালিটি যে আগে যে দেখছি তার চেয়ে ভালো হুম হুম সাইজটা বড় অনেক বড় সাইজের কবুতর আর ব্ল্যাক কালার একদম জেড ব্ল্যাক ভিডিওতে কত লাগলে আলোচনা করে নিতে পারবে আর এটা যদি কারো লাগে সরাসরি আপনাকে ফোন দিলে আপনি দামটা বলবেন আর এটা পা দেখাই যায় না আর আচ্ছা ঠিক আছে বন্ধুরা যদি কারো পছন্দ হয় দামাদামি করে সংগ্রহ করবেন প্রিয় দর্শক শুরুতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চমৎকার আরো এক জোড়া প্রোডাক্ট এটা মুরগি হ্যাঁ জি ভাই আচ্ছা সিল্কি মুরগি জি ভাই সিল্কি মুরগি খুবই চমৎকার এটা সিল্কি এটা মোরক এটা মোরক আর এটা হচ্ছে ডেকি মুরগি জি বা মাদি হ্যাঁ আচ্ছা এগুলা কি অ্যাডাল্ট এটা মানে মানে রানিং কবুতরের ভাষায় বলি মানে এটা হলো ডিম পাড়া আর কি ডিম পাড়া জি ডিম পাড়া আচ্ছা ঠিক আছে তো ডিম পাড়া যেহেতু খাসা জায়গা আছে না তো আমি দেখাই একটা একটা করে দেখালে বলে বেশি ভালো হতো না একটা করে দেখাচ্ছি এই যে একটা আর এই একটা হ্যাঁ এটা মোরক আর এটা হচ্ছে মুরগি হ্যাঁ মুরগি সিল্কি মুরগি হ্যাঁ মুরগি হচ্ছে কি ইয়াটা থাকে না মাথার উপরে যেটা ইয়া থাকে এই মোলটা থাকে না ওটা শুধু হেডটা থাকে ক্যাপটা থাকে তো এই এগুলো কেমনে কি দাম টাম এটা আলোচনা সবে কে ভাই প্রথম দিলাম যদি কারো ভালো লাগে হ্যাঁ অবশ্যই ফোন দিবে অনেকে যারা আসলে প্রবাসী বাইরে আছে শক করে এটা কিন্তু ডিমের জন্য না ডিম বা মাংসের জন্য না এটা যে শকের আর কি মুরগি ঠিক আছে যারা শক করে মানে আসলে রাখতে চায় তো শকের পাশাপাশি এগুলো তো বাচ্চা করে ঘরে হ্যাঁ বাচ্চা তো করবে বাচ্চা বিক্রি হয় মানে একবার সর্বনিম্ন 2000 থেকে 2500 টাকা বাচ্চা বিক্রি হয় আচ্ছা তো এগুলো কি ছাইরে পালতে হবে না খাঁচা খাঁচা হবে ছাইরে পালতে হবে আর ব্রিডিং করালে ছাইরে ব্রিডিং করাতে হবে ও আচ্ছা মানে উভয় ভাবেই লালন পালন করা যায় তবে ব্রিডিং এর জন্য আপনারা ছাইরে দিলে সবচেয়ে ভালো হয় সবচেয়ে বেটার আচ্ছা ঠিক আছে দামটা আলোচনা সাপেক্ষে হ্যাঁ সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আকর্ষণীয় এক জোড়া মুরগি আছে তো এটা মানে দেখার মতো একটা জোড়া দেখতেই পারতেছেন শরীফ ভাই কি মুরগি ভাই এটা হচ্ছে গোল্ডেন সেব্রাইট হুম ঠিক আছে এটা কোন দেশের ব্রিড এটা আমি জানি না এটা গোল্ডেন সেব্রাইট এটা বাইরের আর কি ঠিক আছে আচ্ছা এটা ওই যে আমেরিকান জাপান বলবো সেটা না আসলে আমি হলো মুরগির জগতে নতুন আসছি আচ্ছা ঠিক আছে এটা কালেকশন করতে এটা চারটা ভ্যাকসিন কমপ্লিট করা আছে নিশ্চিন্তে যে নিবে এটা 3 মাস 14 দিন বয়স আচ্ছা এ আচ্ছা ঠিক আছে 3 মাস 14 দিন আজকে ভিডিও ধারণ করতেছি আর এটা ডিম দিতে কতদিন লাগে এটা আর লাগবে মাস 2-1 লাগবে আরো 2 বা আড়াই মাস এটা যে উইংটা আছে পিছনের ওই যে মুরগির উইং উপরে থাকবে ওই পিছনের এটা দেখেন উইং উপরে উঠাচ্ছে ওটা মোরগ হবে আর এটা হবে মুরগি ঠিক আছে আচ্ছা এটা আলাদা আর আরো শাইনিং আসবে গোল্ডেনটা আরো আসবে আচ্ছা ওই যে গোল্ডেন সেপারেট এই দেখেন এই যে লেন্স উপরে উঠেছে না এটা হচ্ছে নর আচ্ছা এটা প্রাইসটা বলবেন এটা ভাই আলোচনা সাপেক্ষে এটা আলোচনা সাপেক্ষে থাকবে হ্যাঁ দামাদামি করা যাবে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো দুই পিস মুরগি আছে তো এগুলো হচ্ছে আপনার সুমাত্রা জি অ্যান্ডালেশিয়ান সুমাত্রা তবে একটা অ্যান্ডালেশিয়ান কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার তো এগুলোর বয়স কেমন নাকি এইরকমই হয় প্যার আর এর একটা বৈশিষ্ট্য আছে এটা ইন্দোনেশিয়ানের হ্যাঁ হুম এটা হচ্ছে ল্যাঞ্জাটা হবে দেড় হাত না আড়াই হাত শুধু ল্যাঞ্জাটা যদি ল্যাঞ্জাটা হবে আড়াই হাত হ্যাঁ আড়াই হাত পাইবা যতবার এরকম হয় এটা কিন্তু বাচ্চা কেবল এটা 3 মাস 14 দিন বয়স এরও ঠিক আছে এটা যারা ইউটিউবে যারা প্রবেশ আছে ইউটিউবে সার্চ দিলে বুঝতে পারবে সুমাত্রা বলে সার্চ দিলে দেখতে পারবে যে ওর ল্যাঞ্জারা কত বড় আচ্ছা তো যাই হোক এগুলো হচ্ছে আপনার ওই একটার একটারই সম্ভব নাকি অ্যাভেলেবল সম্ভব না একটার একটারই মানে এগুলো অ্যাভেলেবল দেওয়া যাবে না অ্যাভেলেবল দেওয়া যাবে আগে প্রথম শুরু করলাম ভাই যদি কারো লাগে অবশ্যই দিতে পারবো আচ্ছা তো যাই হোক এই জোড়াটাও কি আলোচনা সাপেক্ষে না ভাই এই জোড়া যদি কেউ নেয় এটা একদম পড়বে 5000 টাকা এটা 5000 টাকা জি একদম একদম আচ্ছা ঠিক আছে শরীফ ভাই এটা আপনার কি কি মুরগি ভাই এটা সিল্কি এটাও সিল্কি জি আচ্ছা এটা সিল্কির মধ্যে কি এটা আরো অন্য কোন আছে নামটা এটা এটা গোল্ডেন সিল্কি আর গোল্ডেন সিল্কি এটা হলো যে এটা হলো মে হ্যাঁ ডান দিকেরটা হ্যাঁ ডান দিকেরটা মে বাম দিকেরটা ওটা ওটা নর আচ্ছা ওটা মুরগ আর কি যেটাকে বলে আচ্ছা এটা ডিম পাড়া ঠিক আছে এটাও ডিম পাড়া ডিম পাড়া এই পেয়ারটা কত ভাই এই পেয়ারটাও আলোচনা সাপেক্ষে যদি কারো লাগে অবশ্যই জানাবেন দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া লক্ষা আছে
তো দেখার মতো একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন মানে সুপার কোয়ালিটি যাকে বলে। আর এটা ব্ল্যাক কালার, হ্যাঁ জি। তো এখানে নটটা হচ্ছে ডান দিকে, হ্যাঁ বাম পাশে মাদিটা সুইটার ভাই, পায় মোজার টপ, কোনো ধরনের কোনো সাদা ফাটা ছেঁড়া কোনো কিছু নাই। দাম বলবেন? এটা ভাই হলো নিভাটা, ঠিক আছে। ব্রিডিং করতে ফুল ধরে ব্রিডিং করতেছে, ঠিক আছে। এবার প্রথম ডিম দিবে, এটা যদি কেউ নেয় মাত্র 1700 টাকা, জি। আচ্ছা ঠিক আছে দর্শক, এই জোড়াটা 1700 টাকা একদম, যদি পছন্দ হয়। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া কবুতর, আর এটা হাউস পিজন না? জি ভাই, হাউস পিজন ব্ল্যাক কালার, একটু সাদা ফাটা আছে। আচ্ছা এই নটটার? জি ভাই। মাদিটা কি ফ্রেশ? হ্যাঁ ফ্রেশ, একদম ফ্রেশ। আচ্ছা ঠিক আছে, এটা নিউডাল ভাই, প্রথম এটা ডিম বাচ্চা করবে, এটা ব্রিডিং ব্রিডিং আছে, ব্রিডিং মোডে আছে এই জোড়াটাও। জি, তো এই জোড়াটার প্রাইস কি রকম চাচ্ছেন? মাত্র ভাই 2500 টাকা দাম, মাত্র 2500 টাকা। মাশাআল্লাহ দর্শক, মাত্র 2500 টাকায় নিতে পারবেন এই জোড়াটা। দেখেন কত বড় সাইজের কবুতর, অনলি 2500 টাকা নিউডাল পেয়ার, হ্যাঁ। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া দেশি কবুতর আছে, এটা কি কবুতর ভাই? গিরিবাজা? এটা ভাই আমি জানি না ভাই, কিন্তু এটা দেখতে খুব সুন্দর লাগছে ভাই আমার, ঠিক আছে। আচ্ছা খুবই সুন্দর ভাই, আমার এটা একবারে অকল্পনীয় ভালো লাগছে, আচ্ছা তাই নিয়ে আসছি। আচ্ছা এই যে দেখেন কবুতর, রানিং জোড়া তো ইনশাআল্লাহ, রানিং ও বুঝিনি ভাই, নিয়ে আসি সবে মাত্র, ঠিক আছে। ওরে খুব জোর, খুব জোরে মারে, যা ধরো মালা পরাইছি। আচ্ছা মাটিটারে খুব জোরে মার দেয়। আচ্ছা ঠিক আছে, আসছে সম্ভবত। এই জোড়াটার প্রাইস কি আপনি কি চাইতেছেন? এটা ভাই প্রাইস যদি কেউ নেয় অনলি একদম পড়বে 1500 টাকা, 1500 টাকা। এটা কি ফিক্সড? ফিক্সড। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া কবুতর আছে, তো এটা হচ্ছে হোলি কুপার কবুতর একটা জোড়া। জি ভাই, এই যে দেখতে পাচ্ছেন আজকে ডিম অলরেডি ফুটতেছে, আজকে ফুটতেছে ডিম, অলরেডি মুখ বাড়িয়েছে ভাই। আচ্ছা মানে আজকে টান দিয়ে দেখাইতে পারেন, আজকে হচ্ছে আপনার বাচ্চা বের হবে, বের হচ্ছে। এই দেখেন আস্তে করে ধরেন, আস্তে করে ধরেন ভাই, আস্তে তো নাম দিতে, টান দিয়ে ধরেন তাই হবে, ডিমটা ধরেন এটা, এই দেখেন এই যে ডিম, এই যে ভাই, এই যে ভাই, হ্যাঁ এটা মুখ বাইর হচ্ছে আর কি, ভাঙতেছে। আচ্ছা মানে আজকে না, আজকে রাতে বাচ্চা বের হয়ে যাবে, রাতে অথবা কালকে সকালে এটা কমপ্লিট হবে। আচ্ছা তো বাচ্চা সহ নিতে পারবে? হ্যাঁ বাচ্চা সহ নিতে পারবে। এই জোড়া কত চাচ্ছেন? যদি বাচ্চা সহ কেউ নেয় ভাই পড়বে 4000 টাকা একদম, একদম। আর যদি কেউ ভাই এই অবস্থায় নেয় বাচ্চা আমি নিয়ে নেব, অনলি 3000 টাকা, অনলি 3000 টাকা। এটা কিসে কিসে জোড়া ভাই? এটা ভাই দুইটা মডেল না, একটা হলো ঘুনু বাড়লে সেটা নর, আর ভাই ওটা একটু নামান ভাই, হ্যাঁ একটা ডিম পুরো ভাঙে গেছে সেটা দেখাচ্ছি আমি, এই যে ডিম, হ্যাঁ এই যে এটা মাদি ভাই, দেখার মতো আল্লাহ দিলে, এটা মাদি। জি ভাই, আর ওটা ব্লু বালেসের মডেল না, ওটা নর, ওটা নর, এটা মাদি। আর এই জোড়ারই ডিম? এটা ডিম দুইটা ডিম পারছে, একটা ডিম ভাই পুরো ভাঙছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই জোড়া কত চাচ্ছেন আপনি? এটা ভাই হলো যদি কেউ নেয় এটা আলোচনার সাপেক্ষে, আবার নর মাদি ভাঙেও নিতে পারবে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া কবুতর, হ্যাঁ এটা পটার, এটা কি ম্যাকপাই পটার? জি ভাই, এটা ম্যাকপাই পটারের মাদি, হেনা পটারের নর, হেনা পটারের নর, ম্যাকপাই পটারের মাদি, রানিং রানিং। আচ্ছা ডিম বাচ্চা করা পেয়ার? জি জি। দাম বলবেন? এটা ভাই দাম যদি কেউ নেয় অনলি 2500 টাকা, অনলি 2500 টাকা, আরো 500 কম, 2000 দিয়ে দেবো। এটা 2000 ডিম বাচ্চা করা আছে? জি।